वेलकम टू माय गोल्ड स्टार टूर चैनल। सम्मानित दर्शक, बोले रखी आज के लकडाउन शेष, हमारा लकडाउन शेषे ढाका एक रिक्शा घूरते अनेक सुंदर, अनेक लोक जन मन ही ना लकडाउन, रातर दृश्य अनेक सुंदर, ये घुरा घुरा देखा रातर दृश्य, अनेक मानुष जन आसे लकडाउन, मानुष भय पाचे ना, आस्ते आस्ते जा सम्मानित दर्शक गोल्ड स्टार टूर चैनल जो टूर एंड ट्रावल चैनल यह बाहर दृश्यगुल्लो देखा यहाँ कीसर सिंगापुर कीसर मालयशिया कीसर दुबई हमारे मन हो माई कान्ट्री इज द दुबई सिंगापुर द हाई रिच मुभमेंट कान्ट्री माई कान्ट्री बांग्लादेश बांग्लादेश इज द हाई रिच मुभमेंट कान्ट्री द डेवलपमेंट कान्ट्री सो नाइस सीनरीज इन द नाइट द ढाका सिटी Dhaka city is so nice city, wow, so beautiful sceneries in Dhaka. The Bangladesh is a very interesting and nice journey, the riksha. My mama dikhta kao, my uncle, my dear uncle, the riksha journey, the people of, the lot of people, the night in the riksha journey, so nice, so beautiful. The rich area in Uthura. I am staying in Uthura. Eastern Uttura, so nice, beautiful city, Dhaka. The lockdown, this city, Dhaka, the 7-day lockdown complete, the last day, the only for one day open, 13 April, 14 April to long time the lockdown, my country. So I am the scenery of night in Dhaka, the lockdown city in Dhaka, the home, how people the working in the road. I am the working the video in the riksha. This scenery is very interesting. My uncle, dear uncle, the riksha mama, my khanti name of mama. Mama is a wonderful mama, the servicing on riksha. The lockdown night of my khanti. So nice scenery. Here the বাংলাদেশের মানুষ আতঙ্কিত আছে, এলাকাতে এমনি বিউটিফুল এলাকা, লোকজন খুব কম, রাস্তা ফাঁকা। আমি একটু জোশ ইংরেজি বলে ফেললাম মজা দেওয়ার জন্য আপনাদেরকে। সম্মানিত দর্শক, যেহেতু গোল্ড স্টার ট্যুর চ্যানেল বলেই রাখি একটা ইন্টারন্যাশনাল চ্যানেল, এখানে বাংলাদেশি বিদেশি সবাই দেখবে, সারা পৃথিবী থেকে, যেহেতু এটা যাত্রা শুরু বাংলাদেশ থেকে। ইনশাল্লাহ আমরা মনিটাইজেশন পেয়ে গেছি, থ্যাংক ইউ মাই ভিউয়ার্স, থ্যাংক ইউ মাই অডিয়েন্স, লট অফ থ্যাংকস মাই গোল্ড স্টার ট্যুর চ্যানেল পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। যেহেতু আমরা মনিটাইজেশন পেয়ে গেছি, ইনশাল্লাহ আমরা এবার দেশের বাইরে যাওয়া শুরু করব। তো আজকে লকডাউন এক সপ্তাহ শেষ হলো, তা আমরা সেই লকডাউন শেষের দিকে একটু সন্ধ্যাবেলা আমাদের একজন অতিথিকে নিয়ে বেরোলাম, যে কেমন দেখা যায় লকডাউনের রাতে কীভাবে চলে। অনেক হালকা পাতলা মানুষ, রাস্তাঘাটে মানুষ খুব কম, মানুষ আসছে, টুকটাক দু একটা গাড়ি চলতেছে, এদিকে রাস্তাঘাট ফাঁকা, অনেক সুন্দর দৃশ্য রাতের, রাতের দৃশ্য। লকডাউনের রাতে অনেক সুন্দর দৃশ্য, রিক্সা যাচ্ছে, মানুষজন খুব কম, সুন্দর সিনারি। আসলে বাংলাদেশে আপনি রিক্সা চড়ে খুব আনন্দ, কোনো ধোঁয়া নাই, যানজট নাই, পৃথিবীর অন্য দেশে এটা অনেক দামি, কিন্তু আমার দেশে এটা খুব সস্তা একটা যানবাহন। রিক্সায় চড়ে, রিক্সায় চড়ে অনেক সুন্দরভাবে ভিডিও করতেছিলাম রিক্সা থেকে। সো নাইস প্লেস, সো নাইস সিনারি, দ্য নাইট অফ ঢাকা, দ্য লকডাউন টাইম, দ্য লট অফ সিনারি, নাইস সিনারি ইন ঢাকা সিটি। সম্মানিত ভিউয়ার্স, ঢাকা সিটিতে অনেক সুন্দর, অনেক লোকজন এই রাতের ঢাকা আমরা দেখতেছি। আমাদের মামা আমাদের যাচ্ছে, অনেক সুন্দর সিনারি, একটু সাহায্য আসছে, মামা আমাদেরকে নিয়ে আসলো, আমরা চলে এসেছি। অনেক সুন্দর সিনারি, রাতের সিনারি। আমরা একটা অটো মোটর বাইকে আছি, রিক্সা অটো, খুব সুন্দর, অল্প সময় অনেক দূর যায়, এবং রাতে রিক্সা থেকে ভিডিও করতে অনেক সুন্দর, রাস্তাঘাট ফাঁকা থাকে। সম্মানিত দর্শক, আমরা আছি উত্তর রাতে, লকডাউনের রাতে, অনেক
অনেক সুন্দর সিনারি এন্ড আইটেম ঢাকা, সেখানে খুব লোকজন কম, অনেক মানুষ কম। আস্তে আস্তে আমরা যাচ্ছি, আমাদের মামা আমাদেরকে নিয়ে আসলো, আমরা ভিডিও করতে করতে যাচ্ছি। রাস্তাঘাটে লোকজন খুব কম, মানুষের মধ্যে আতঙ্ক আছে, তো কিছুটা মানুষের চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, মানুষ কিছুটা সম্মান করতে হয়েছে। তো বাংলাদেশে করোনা রোগী বেড়ে গেছে, তো এই করোনাতে আমরা অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করতে আসছি আমার চ্যানেলের দর্শকদের জন্য, সবাই দর্শক, আমরা দর্শকের জন্য ভিডিও করতে আসছি। রাতে অনেক ফাঁকা রাস্তা, এখানে অনেক ফাঁকা রাস্তা, লোকজন কম। আমরা ভিডিও করতে করতে আস্তে আস্তে চলে আসছি, আমাদের মামা যেখান পর্যন্ত আমাদেরকে নেওয়ার কথা আমরা সেখানে চলে আসছি। অনেক সুন্দর ঢাকা, এখন অবশ্য আমরা একটা জায়গা যাব, সেখানে অনেক যানজট, সেই যানজটের কিছু অংশ আমি দেখাবো। লকডাউনের ঢাকা, এখানে আসে লকডাউন মনে হয় না, অনেক যানজট, অনেক গাড়ি ঘোড়া। এখানে একটা নার্সারি আছে, আমরা সেই নার্সারিটাকেও দেখাচ্ছি। সময় যে বিভাগ, আমরা চলে আসলাম সেই ওদিক থেকে, একটু ঘুরে আবার এয়ারপোর্টের রাস্তায় চলে আসলাম। এখানে রাতে লোকজনকে দেখা যাচ্ছে, আসলে লকডাউনটার 1400টা দেখা যায়, লকডাউনটা মানুষ ছাড়ছে, মানুষের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে, তুলনামূলকভাবে অনেক গাড়ি ঘোড়া কম। এখানে অনেক লোকজন থাকে, অনেক গাড়ি ঘোড়া থাকে, সে তুলনামূলক গাড়ি ঘোড়া কম। অনেক লোকজন, অনেক গাড়ি ঘোড়া নাই, কিন্তু লকডাউনের ঢাকা ফাঁকা, অনেক ফাঁকা গাড়ি, কিন্তু গাড়ি ঘোড়া প্রাইভেট ট্রান্সপোর্ট আছে। আমরা একটু বের হয়েছি যেহেতু রাতের ঢাকা লকডাউন, ঢাকাটাকে দেখাচ্ছি, টুকটাক গাড়ি ঘোড়ার আওয়াজ আছে। দেখাচ্ছি আবার আমরা আরেকটু ভিডিও করার জন্য আমরা মেন রোডে চলে আসছি, গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। চলতেছে অন্ধকার, সম্মানিত দর্শক, এই যে আজকে ফাঁকা, এখানে ফাঁকা থাকে না, প্রচুর নয়েজ, আওয়াজ, অনেক কিছু। দর্শক বলেই রাখি, লকডাউনের ট্রেন্ড বন্ধ, রেল স্টেশন ফাঁকা, কোনো লোক নাই, জন নাই, ফাঁকা একবারে। ডগুলো ঘুমাই যেতে রাস্তায়, ফাঁকা রাস্তা, লোকজন রেল স্টেশন একবারে ফাঁকা, নিরিবিলি, কোনো লোকজন নাই, একবারে ফাঁকা।
ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ফাঁকা, কোনো লোকজন নাই, গাড়ি ঘোড়া চলে না। সরকার কঠোর লকডাউন দিয়েছে, সমস্ত রেলগাড়ি বন্ধ, রেল স্টেশন ফাঁকা, পুরো রেল স্টেশন ফাঁকা। রেলগাড়ি বন্ধ, তাই এখান থেকে গাড়ি যাচ্ছে অনেক লোকজন। যারা বিপদে পড়েছে তারা ট্রেনে যাচ্ছে। এখানে মহিলা বিক্রি করতেছে, সেখানে জানি না হচ্ছে মতো আল্লাহ।